আমাদের পাড়ার লোকেরাই বলেছে যে এই মেয়েটা এখানেই থাকে, ওকে একটু ডেকে দিন না। আমরা সে কলকাতা থেকে খুঁজতে খুঁজতে এখানে এলাম। ভুল খবর দিয়েছি, আর এই মেয়েটা এখানে থাকে, থাকলে আমি জানতাম না। দাদা, আমরা পাড়া থেকে পাক্কা খবর নিয়ে এসেছি। আরে বল না কি ব্যাপার, হইচই করছেন কেন? কে আপনারা, কি চাই আপনাদের? অ্যাকচুয়ালি দাদা, আমরা একটু অলক হিন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে চাই। ও, সাহেবের সঙ্গে দেখা করবেন? ঠিক আছে, আপনাদের মধ্যে যে কোনো একজন আসুন। চল সনাতন, খেয়াল রেখো ওরা যেন ভেতরে না ঢুকে যায়। চল। আমাদের কাছে খবর আছে এই মেয়েটি আপনার আত্মীয়া, এই বাড়িতেই থাকে। এই মেয়েটির সঙ্গে যদি একবার মেয়েটির কথা পরে হবে, তার আগে বলুন যে আপনাকে কে পাঠিয়েছে। আমাকে মানে ওই কি মানে আগে স্পষ্ট করে বলুন যে কে পাঠিয়েছে। স্যার মানে স্যার আমাদের স্যার আর ওই মেয়েটি মানে ওই আলো চ্যাটার্জির বাবা খুব ভালো বন্ধু ছিল তো স্যার। বন্ধু নিখোঁজ হয়ে যাওয়ায় স্যার খুব চিন্তায় পড়েছি, তার উপরে মেয়েটিরও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তো তাই স্যার এই খবরটা পেতেই স্যার বললেন। কে স্যার, নাম কি? নাম নাম মানে সম্মানীয় ব্যক্তি তো বলছি কি, আলো চ্যাটার্জির সঙ্গে একবার দেখা করা যাবে। দারোয়ান তো আপনাদের বলেই দিয়েছে যে ওই নামে এই বাড়িতে কেউ থাকে না, তো কথাটা কানে যায়নি। কে লোকটা? আর দাদা ভাই একে মিথ্যে কথাই বা বলছে কেন? আবার বলছি যে আলো চ্যাটার্জি নামে এই বাড়িতে কেউ থাকে না। আর বলুন তো কে আপনাকে পাঠিয়েছে আর কি উদ্দেশ্যে? বললাম তো স্যার, আমাদের স্যার ওনার বন্ধুর পরিবারের জন্য খুব চিন্তায়। এই গল্পটা কিন্তু আপনি আগেও বলেছেন, এবার সত্যি বলুন, নইলে কথা বের করার জন্য পুলিশের কিন্তু অনেক রাস্তা জানা আছে। আর আপনার স্যারকে বলে দেবেন নেটওয়ার্ক খালি তারই নেই, পুলিশেরও আছে, আর আপনাদের গতিবিধির ওপর পুলিশের খুব কড়া নজর আছে। পুলিশও ইনভলভ দেখছি, গোলমেলে ব্যাপার মনে হচ্ছে। বাদর বাদর, বাইরের গেট বন্ধ করে দাও, বাইরে যারা আছে তারা একজনে যেন বেরোতে না পারে। অনেশ বাদর বাদর, দরজা বন্ধ করো, বাইরে যারা আছে একজনে যেন বেরোতে না পারে। বাদর